শুনছেন রেডিও ভূমি 92.8 FM। করোনার সময় জরুরি সাহায্য পেতে যোগাযোগ করুন। সর্দি কাশি ও জ্বরে চিকিৎসকের পরামর্শের জন্য ফোন করুন 1-06-55 অথবা 1-06-263 অথবা 333 ও 01-944-333-222 নম্বরে। মিথ্যা বা গুজব প্রচারের বিষয়টি নজরে এলে ফোন করুন 999 অথবা 9512264 অথবা 9514988 নম্বরে। আপনারা শুনছেন রেডিও ভূমি 92.8 FM। করোনায় করণীয়। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আজ 17 জুলাই শুক্রবার, ঘড়িত সময় রাত 10:30। করোনাকালীন এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক প্রতিদিনের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, MBBS MD শিশু কিডনি, ক্লিনিক্যাল ফেলোশিপ ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল সিঙ্গাপুর, অ্যাসোসিয়েট কনসালটেন্ট শিশু কিডনি বিভাগ স্কয়ার হসপিটাল লিমিটেড। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ খাদিজা, ভূমির সকল শ্রোতাদেরকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আপনি তো একজন কিডনি শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, বাচ্চাদের কমন কিডনি রোগ কোনগুলো? ধন্যবাদ, এটা খুবই একটা জরুরি প্রশ্ন। আমি যদি কিডনি ডিজিজ কে বড় দাগে দেখতে চাই তাহলে বাচ্চাদের কিডনি ডিজিজ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে জন্মগত কিডনি ডিজিজ, অর্থাৎ আমাদের মধ্যে কিছু বাচ্চা আছে যারা জন্ম থেকেই কিছু কিডনি ডিজিজ নিয়ে আসে, এবং এর আরেকটা প্রকার হচ্ছে যেটা জন্মের পরে ডেভেলপ করে, অর্থাৎ জন্মের পরে বিভিন্ন বয়সের সাথে সাথে বিভিন্ন ধরনের কিডনি ডিজিজ হয়ে থাকে। স্যার, যাদের যেসব বাচ্চাদের আর কি জন্মগত কিডনির অসুখ থাকে, সেগুলো কোন ধরনের কিডনির অসুখগুলো আসলে জন্মগত অসুখ, যেটাকে আমরা কনজেনিটাল কিডনি ডিজিজ বলি, এবং যাদের এই ধরনের অসুখ থাকবে তাদের বাবা মাদের কি করণ? ধন্যবাদ। এটা জন্মগত কিডনি ডিজিজ গুলো আপনি দেখবেন যে প্রায় আমরা অ্যানোমালি স্ক্যান যেটা বলি, অর্থাৎ প্রেগনেন্সির সময় মায়েদের যে অ্যানোমালি স্ক্যানটা করা হয় 6 মাস বা 7 মাসের দিকে, ওই সময় অনেক মাই আমাদের কাছে তার বাচ্চার রিপোর্ট নিয়ে আসেন যে তার বাচ্চার একটা কিডনিতে কিডনি বড় আছে অথবা দুইটা কিডনি বড় আছে অথবা কিডনির সাথে পেশাবের নালি বড় আছে। তো এইগুলোই হচ্ছে আমাদের দেশে জন্মগত কিডনি রোগের মধ্যে প্রধান। এছাড়াও আমরা আরো যে জিনিসগুলো দেখতে পারি যে অর্থাৎ পেশাবের যে মূত্র নালী, অর্থাৎ পেশাবের থলির পর থেকে পেশাব যেখান যে আসে, এই পেশাবের মূত্র থলিতে অনেক সময় ছেলে বাচ্চাদের ক্ষেত্রে পর্দা থাকে, এবং এই ধরনের কিডনি ডিজিজ গুলা আমরা জন্মগত কিডনি ডিজিজ গুলা সাধারণত নিউবর্ন আইসিউতে পেয়ে থাকি বা অনেক সময় এর পরবর্তী বয়সেও পেয়ে থাকি, যেটা আসলে আমরা জানি যে জন্মগত ভাবে আসে। এই জন্মগত কিডনি রোগ যেসব বাচ্চাদের থাকবে তাদের মা বাবাদের করণীয় কি? ধন্যবাদ। এখন যে ইস্যুটা আমাদের চারিদিকে করোনা, এবং এই সময়ে যারা আমাদের প্রেগনেন্ট মা আছেন যাদের কিডনি ডিজিজ আছে যাদের বাচ্চাদের, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই অ্যাডভাইস করব যে আপনারা একটা রেগুলার অ্যানুয়ালি স্ক্যান করাবেন 6 সপ্তাহে বা 6 সপ্তাহের পরে, যে সময় আপনারা গাইনোকোলজিস্ট অ্যাডভাইস করেন, একটা রুটিন স্ক্রিনিং যেটা মাধ্যমে বোঝা যায় যে বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা। যদি বাচ্চার কোনো কিডনিতে প্রবলেম থাকে এক বা একাধিক, তাহলে অবশ্যই আপনার এটাকে একটু ক্লোজ মনিটরিং এর মাধ্যমে রাখতে হবে, এবং রেগুলার আপনি একজন শিশু কিডনি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ রাখবেন। ইভেন এটা বাচ্চার জন্মের পরেও আমাদেরকে অবশ্যই এই বাচ্চাটার ফলো আপ করতে হবে, অর্থাৎ এই বাচ্চাটার কিডনিটা কেমন এবং এর গ্রোথটা কেমন হচ্ছে, কিডনির অরিজিনাল অবস্থাটা কি, সেটা দেখাটা জরুরি হবে।
ধন্যবাদ স্যার। স্যার, যেসব মা বাবার দুইজনেরই বা একজনের যদি কোনো কিডনির সমস্যা থাকে এবং তারা সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা করেন, তাদের জন্য কি আপনার কোনো উপদেশ রয়েছে? ধন্যবাদ, অবশ্যই আমার উপদেশ থাকবে তাদের জন্য। আমি এক যদি বলতে চাই যে জন্মগত কিডনি রোগটা পারিবারিক ভাবে কেমন ইনফ্লুয়েন্স করে, তো আমরা যেটা দেখছি যে ওয়ার্ল্ড ওয়াইড যে বড় বড় স্টাডি গুলো হয়েছে ওখানে দেখা গেছে যদি ফ্যামিলিতে কারো কিডনি ডিজিজ থাকে তাদের পরবর্তী প্রজন্মে 10-20% ক্ষেত্রে কিডনি ডিজিজ থাকে। তবে এক্ষেত্রে অবশ্যই মা বা বাবার অথবা পরিবারের অন্য যে সদস্যের কিডনি ডিজিজ আছে তার কিডনি ডিজিজটা কি ধরনের, অর্থাৎ আমরা এতক্ষণ যে জন্মগত কিডনি ডিজিজ নিয়ে আলোচনা করলাম এ ধরনের যদি থাকে তাহলে সেভাবে তার অবশ্যই প্রেগনেন্সিতে অ্যানুয়ালি স্ক্যান করতে হবে। এছাড়া আমরা আরো যেসব কিডনি ডিজিজ বলে থাকি যেমন লুপাস নেফ্রাইটিস আছে বা যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে যেগুলো অ্যাডাল্ট ভ্যারাইটি এবং চিলড্রেন ভ্যারাইটি আছে, তো এই ধরনের কোনটা ফ্যামিলিতে আছে সেটার উপরে নির্ভর করবে আসলে বাচ্চার কি ধরনের কিডনি ডিজিজ হতে পারে। তো যদি কারো ফ্যামিলিতে কিডনি ডিজিজ থাকে আমি প্রথমেই অ্যাডভাইস করবো যে আপনারা অবশ্যই একজন অ্যানুয়ালি স্ক্যানটা ভালো জায়গা থেকে করাবেন, একদম ভালো সনোলজিস্টকে দিয়ে করাবেন এবং একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন যাতে করে উনি এটা অ্যাডভাইস করতে পারেন যে এটা আসলে কি ধরনের প্রবলেম আসতে পারে বা কি ধরনের প্রিকশন তারা নিবেন। ধন্যবাদ স্যার। স্যার, আপনি শুরুর দিকে জন্মগত ছাড়াও আরো কিছু কিডনি রোগের কথা বলছিলেন যেটা হঠাৎ করে হয় বা বয়স বাড়ার সাথে সাথে হয়, বাচ্চাদের ক্ষেত্রে এরকম কি কি রোগ রয়েছে? আমাদের দেশে যে স্টাডি গুলো আছে যেমন আমরা 2010 সালে ঢাকার 4টা বড় হসপিটালে একটা সার্ভে করছিলাম, প্লাস রিসেন্টলি আমার এক কলিগ 2016 সালে শিশু হাসপাতালে একটা সার্ভে করছে, তো ওখানে দেখা গেছে যে আমাদের যেসব বাচ্চারা কিডনি ডিজিজ নিয়ে হাসপাতালে আসে তাদের প্রায় 75% হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম। তো যে রোগটা আসলে আমরা এক্স্যাক্টলি কি কারণে হয় এটা এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি, তবে কিছু হাইপোথিসিস আছে অর্থাৎ কিছু জিনিস ধারণা করা হয়, যেমন আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে সিস্টেমটা ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমের ডিসফাংশনের কারণে আসলে কিডনিতে প্রবলেম হয়, অর্থাৎ কিডনিতে আমাদের শরীরে যত ময়লা আবর্জনা আছে এগুলা পরিষ্কার করা হয় এবং এগুলা একটা ছাকনির মাধ্যমে এই ময়লা আবর্জনা গুলো পেশাবের সাথে বের হয়ে যায়। তো এই যখন এই ছাকনিটা ঠিক মতো কাজ করতে পারে না এবং এই ময়লা আবর্জনার সাথে ভালো জিনিস যেমন আমাদের শরীরের অ্যালবুমিন যেটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি এই জিনিসটা তখন পেশাবের সাথে চলে যায় এবং পেশাবের সাথে অ্যালবুমিন যাওয়ার ফলে শরীরে অ্যালবুমিন কমে যায় এবং শরীরটা ধীরে ধীরে ফোলা শুরু করে। তো সাধারণত আমরা দেখি যে 3-6 বছরের বাচ্চাদের মধ্যে এই জিনিসটা কমন হয় এবং প্রথমবার আসে, তবে অনেক ক্ষেত্রে এটা আপনার 2 বছরের কাছাকাছি সময় অথবা এর আগেও দেখা দিতে পারে, তবে কমন এজটা হচ্ছে 3 বছরের পরে। এছাড়াও অন্য যেসব কিডনি ডিজিজ আমরা দেখতে পারি যেমন আপনার গায়ে চুলকানি অথবা গলায় সোর থ্রোট হলে এটার পরবর্তীতে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, আর একটা কমন রোগ যেটা মেয়েদের হয়ে থাকে মেয়ে বাচ্চাদের বেশি হয় ছেলেদেরও হয় সেটা হচ্ছে লুপাস নেফ্রাইটিস, যেটা খুবই কমন একটা জিনিস যেটা অনেকেই মনে করে যে এটা আসলে একটা রিউমাটোলজিক্যাল ডিজিজ কিন্তু এটা ডেফিনেটলি একটা কিডনি ডিজিজ এবং যেটার সবচেয়ে মারাত্মক ফর্মটাই হচ্ছে কিডনির এফেক্ট করে। তো লুপাস নেফ্রাইটিস একটা বড় একটা অংশ আমাদের বাচ্চাদের কিডনি ডিজিজের। ধন্যবাদ স্যার। স্যার, আপনি নেফ্রোটিক সিন্ড্রোমের কথা বলছিলেন, এই রোগে বাচ্চাদের উপসর্গ কি কি থাকে এবং এই রোগের চিকিৎসা কি? ধন্যবাদ খাদিজা, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে এটা যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ হয়ে থাকে আমাদের বাচ্চাদের মধ্যে, নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট গুলা সাধারণত প্রথমে আপনার পেশাবের সাথে অ্যালবুমিন যাওয়ার কারণে আমি বলছি যে শরীরটা ফুলে যায়, তো মা বাবা প্রায় নোটিস করেন যে সকালবেলা ঘুম থেকে উঠছে চোখটা একটু ফোলা লাগতেছে, আস্তে আস্তে শরীরে পাটা ফুলে যাচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে এবং পরবর্তীতে তারা লক্ষ্য করেন যে এই বাচ্চার পেশাবের পরিমাণটা অনেক কমে যাচ্ছে, বাচ্চা ঠিক মতো খেতে চাচ্ছে না, কোনো কোনো বাচ্চা পেট ব্যথা কমপ্লেন করে, কোনো কোনো বাচ্চা বমি করে, অথবা এর অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চার পেশাব অনেক লাল হচ্ছে, অর্থাৎ যেগুলো আপনার পেশাবের সাথে অনেক সময় রক্তও যেতে পারে। তো এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের নেফ্রোটিক সিন্ড্রোমের কমন প্রেজেন্টেশন।
এরকম যদি হয় আমরা যে কাজটা করি যে আমরা দেখি যে তার কিছু ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্টের মাধ্যমে যে এটা আসলেই নেফ্রোটিক সিন্ড্রোম কিনা, যদি এটা নেফ্রোটিক সিন্ড্রোম হয় তাহলে আমরা প্রেডনিসোলন জাতীয় এক ধরনের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিয়ে থাকি, যেটা অর্থাৎ আমাদের শরীরের ইমিউন সিস্টেমের ডিসফাংশনের কারণে যেহেতু এই রোগটা হয়ে থাকে তো আমরা ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে এই রোগের ট্রিটমেন্ট করে থাকি, অর্থাৎ আমরা পেশেন্টের ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে দিই প্রেডনিসোলন জাতীয় ওষুধ দিয়ে। ধন্যবাদ স্যার। স্যার আপনি গ্লোমেরুলোনেফ্রাইটিসের কথা বলছিলেন এবং আমরা জানি যে এটা আসলে ঠান্ডা বা শরীরে বিভিন্ন ধরনের চুলকানির পরবর্তী পর্যায়ে যে হয়, আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই রোগ প্রতিরোধের জন্য বাবা মাদের করণীয় কি? আপনার প্রশ্নটা অত্যন্ত সঠিক একটা প্রশ্ন যে আসলে এইখানে আমাদের বাবা মায়েদের কিছু করার আছে কিনা যে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি। সাধারণত দেখবেন যে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রাইমারি ভাবে যেটা বলি সেটা হচ্ছে যে আপনার একটা সোর থ্রোট বা একটা স্কিন ইনফেকশনের পরে যদি এটা স্ট্রেপটোকক্কাল ইনফেকশন হয়ে থাকে তবে সেটার পরবর্তীতে ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। তো আমি বলবো যে যে কোনো গলা ব্যথা সর্দি কাশি হলে অথবা বাচ্চার যদি চুলকানি হয় বা অনেক বাচ্চারা আছে ছোট ছোট হাতে পায়ে ফোসকা পড়ে ওর ভিতরে পুঁজ হয় তো এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, অর্থাৎ এটা যদি আপনার যে যে ক্ষেত্রে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ট্রিটমেন্ট করা যেন এটা পরবর্তীতে এটার কমপ্লিকেশন বা সিকোয়েন্স হিসেবে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস না আসতে পারে। আর এক ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস কথা আমি উল্লেখ করব সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা খুব কমনলি পাই হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, অর্থাৎ এটা কমনলি আমাদের ডায়রিয়ার পরবর্তীতে শুরু হয় অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে ডায়রিয়া ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে নিউমোনিয়া দিয়েও এরকম হতে পারে অথবা আপনার হঠাৎ করেই দেখা যেতে পারে যে শিশুটি পেশাবে সাথে রক্ত যাওয়া শুরু করছে, শিশুটির প্রসাবের পরিমাণ কমে যাচ্ছে, শিশুটির শরীরটা ফুলে যাচ্ছে এবং প্রচন্ড মাথা ব্যথা, শিশুটি খেতে যাচ্ছে না, বমি করতেছে, অর্থাৎ প্রথমে যেটা হয় যে পেশাবের সাথে রক্ত যায়, রক্ত যাওয়ার পরে আস্তে আস্তে পেশেন্ট গ্লোমেরুলোনেফ্রাইটিসের কারণে তার ব্লাড প্রেশারটা বেড়ে যায় এবং তখন মাথা ব্যথা, বমি এই প্রসাব চলে আসে। তো এই পরিস্থিতিতে যদিও চারিদিকে করোনা সব জায়গাতে ডাক্তার আসলে ভাবে সেবা দিতে পারতেছিল না কারণ করোনা রোগী নন করোনা রোগীর চাপ, কিন্তু এই ধরনের উপসর্গ যদি কোনো শিশুর মধ্যে আসে অবশ্যই আমি বলবো যে বাবা মা প্রাথমিকভাবেই আপনি একজন শিশু বিশেষজ্ঞ অথবা যদি একজন শিশু কিডনি বিশেষজ্ঞকে আপনার কাছে দেখানো যায় তার পরামর্শ নেবেন যেন এই জিনিসটা ফার্দার অনেক দূরে যেতে না পারে, অর্থাৎ কমপ্লিকেশন নিয়ে না আসে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আপনি একটা রোগের কথা বলছিলেন লুপাস নেফ্রাইটিস এবং যেটি আমাদের দেশে মেয়েদের বেশি হয়, এর কারণ সম্পর্কে যদি বলতেন আর সেটা থেকে প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের একটু ধারণা দিতেন। শ্রোতাদের জন্য বলবো যে এটা আমাদের দেশে নয়, এটা সারা পৃথিবীতেই আমরা দেখছি যে এটা মেয়েদের একটু বেশি হয় এবং এটা প্রিউবার্টাল এজে যখন হরমোনাল চেঞ্জ গুলো হয় এই সময় বেসিক্যালি হয়, তবে এর আগে হতে পারবে না এমন কথা নাই, এর আগেও হতে পারে। ইনফ্যাক্ট নিউনেটাল লুপাসও আমরা অনেক ক্ষেত্রে দেখছি যদিও এটা খুব রেয়ার, বাট এই রোগটা যেভাবে শুরু হয় আমরা কয়েকটা সিমটম বলে থাকি, যেমন শরীরটা হঠাৎ করে ফোলা শুরু করতে পারে, পেশাবের সাথে রক্ত যেতে পারে, গায়ে র‍্যাশ দেখা দিতে পারে, অর্থাৎ লাল লাল স্পট এটা শরীরে বিভিন্ন জায়গাতেই হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শুধু মুখমণ্ডলের উপরে দুই সাইড অর্থাৎ নাকের দুই পাশে, আমরা অনেক সময় বলি যে টিপিক্যালি বাটারফ্লাই র‍্যাশ, তো আপনারা যদি একটা বাটারফ্লাই বা প্রজাপতির সাথে এটা তুলনা করেন যে একটা প্রজাপতির দুটো পাখনার মতো র‍্যাশ দেখা দেয়। এছাড়াও আমরা আরো কিছু সিমটম বলে থাকি, যেমন অনেকের মাথা ব্যথা থাকে, অনেকের ব্লাড প্রেশার বেশি থাকার কারণে আপনার মাথা ব্যথা, বমি, এই সিমটম গুলো আসে। এবং লুপাস নেফ্রাইটিস এর আরেকটা ভ্যারাইটি যেটা জয়েন্ট পেইন নিয়েও প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ অনেকদিন ধরে ছোট ছোট জয়েন্ট অর্থাৎ হাতে পায়ে যে ছোট ছোট জয়েন্ট এই জয়েন্ট গুলোতে ব্যথা হচ্ছে, দেখা যাচ্ছে সকালের দিকেও ব্যথা হচ্ছে, অনেক সময় দুপুরের দিকেও ব্যথা হচ্ছে, অথবা বড় জয়েন্ট গুলো হাঁটুতে বা পায়ের গোড়ালিতে এগুলোতে ব্যথা হচ্ছে। যে এটা এমন না যে আপনার খেলাধুলা করলেই বাচ্চাটার ব্যথা হচ্ছে, সবসময় বাচ্চাটা বলতেছে একটু ব্যথা হচ্ছে, অনেক ক্ষেত্রে এটা ফুলেও যেতে পারে, দেখা যাচ্ছে যে জয়েন্ট কোনো কোনো জয়েন্ট একটু ফুলে গেছে, ওই জায়গাটা লাল হয়ে গেছে।
তো এই ধরনের সিমটম যদি দেখা যায় তখন আমরা লুপাস নেফ্রাইটিস এর জন্য বেশ কিছু পরীক্ষা আছে, আমরা এই পেশাব এবং রক্ত পরীক্ষা এই পরীক্ষাগুলো করি, করে আমরা যখন ডায়াগনোসিস করি তখন আমরা ইন্টারন্যাশনাল যে আমাদের গাইডলাইন গুলো আছে এই গাইডলাইন অনুসারে প্রথমেই বলা হয় যে আপনি একটা কিডনি বায়োপসি করে এটা কোন ধরনের লুপাস নেফ্রাইটিস সেটাকে আগে নির্ণয় করা। কারণ লুপাস নেফ্রাইটিস এর প্রায় 6টা প্রকার আছে এবং প্রত্যেকটা প্রকারের চিকিৎসা ব্যবস্থা ভিন্ন রকম, চিকিৎসা ব্যবস্থা ভিন্ন রকম এই ক্ষেত্রে যে এটা ডিউরেশন এবং টাইপ অফ মেডিকেশন অর্থাৎ কতগুলো ওষুধ দেওয়া হবে কিভাবে এটা কন্ট্রোল করা হবে সেটা নির্ভর করে আপনার কোন ধরনের লুপাস নেফ্রাইটিস হয়েছে। এবং এর পরবর্তীতে যে জিনিসটা হয় যে এটার আউটকামটা কেমন হবে অর্থাৎ তার যে লুপাস নেফ্রাইটিসটা আছে এটা কি ধরনের লুপাস নেফ্রাইটিস সেটার উপরে এবং ট্রিটমেন্টও নির্ভর করবে, এই কি ধরনের ট্রিটমেন্ট এবং কত দিন ট্রিটমেন্ট দিতে হবে বা এটার আউটকাম কেমন হবে সেটাও নির্ভর করবে বায়োপসিটার উপরে অর্থাৎ কি ধরনের লুপাস নেফ্রাইটিস হয়েছে। এবং আপনারা খুব খুব ভালো একজন জনপ্রিয় গায়িকার নাম শুনবেন সেলেনা গোমেজ, যে তার লুপাস নেফ্রাইটিস ছিল এবং সে এটা কিন্তু সবার সামনে এটা প্রকাশ করছে এবং সে অনেকদিন অসুস্থ ছিল, তার কিডনি ফেলিওর হয়েছে এবং তার ট্রান্সপ্লান্টও করা হয়েছে। তো এরকম আমাদের সমাজে অনেকেই আছে যাদের লুপাস নেফ্রাইটিস হয়েছে এবং লুপাস নেফ্রাইটিস থেকে আপনার কিডনি ফেলিওর হয়ে ভবিষ্যতে ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়েছে। তো এটা আসলেই আমাদের সমাজে একটা বেশ বড় ধরনের সমস্যা, বড় ধরনের কিডনি ডিজিজ যেটা বাচ্চাদের থেকেই বাচ্চা বয়স থেকেই শুরু হয় এবং এটা পরবর্তীতে ক্যারি আউট করতে হয় এবং এটার অনেক কনসিকোয়েন্স থাকে। তো আমি যেটা সর্বদর্শক আমি যেটা শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, ভূমির শ্রোতাদের উদ্দেশ্যে, এই ধরনের কোনো পেশেন্ট যদি থাকে আপনাদের পরিবারে বা আমাদের আশেপাশে তো অবশ্যই তারা যেন সঠিক চিকিৎসাটা পায় একজন শিশু কিডনি বিশেষজ্ঞর মাধ্যমে এবং শুরুতেই যেন সঠিক চিকিৎসাটা হয়, তাহলে এইটার কনসিকোয়েন্স গুলা অতটা খারাপ হয় না। অর্থাৎ এটা লং টাইম এটাকে চিকিৎসা করে নেওয়া যায় যেটা হয়তো কিডনি ফেলিওরের দিকে অতটা টার্ন নেয় না। আমি যেখানে কাজ করছি সিঙ্গাপুরে ওখানে অনেক লুপাস পেশেন্টকে আমরা চিকিৎসা করছি যাদের মধ্যে অনেকেই পরবর্তীতে বেশ স্বাভাবিক জীবনযাপন করছে রেগুলার ওষুধ খেয়ে এবং অনেক তাদের নিজস্ব ক্যারিয়ার আপনার শিক্ষা চাকরি সবকিছু কন্টিনিউ করছে কিন্তু তারা মেডিকেশন কন্টিনিউ করে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ছোট বাচ্চাদের কোন কোন কিডনি রোগের জন্য ডায়ালাইসিস নেওয়া দরকার হয়ে পড়ে? ধন্যবাদ খাদিজা, এটা একটা খুবই সময় উপযোগী প্রশ্ন। আপনি জানেন যে আমরা স্কোয়ার হসপিটালে একটা স্কোয়ার চিলড্রেন কিডনি এবং ডায়ালাইসিস সেন্টার করছি যেখানে শুধুমাত্র বাচ্চাদের জন্য স্পেশালাইজড ডায়ালাইসিস দিয়ে থাকি। তো এখানে আমরা একদম জন্ম থেকে 18 বছর বয়সে পর্যন্ত অর্থাৎ একদম নিউবর্ন থেকে 18 বছর বয়সী বাচ্চাদেরকে ডায়ালাইসিস দিয়ে থাকি। প্রথমে যদি আমি একদম নিউবর্ন বাচ্চাগুলোর কথা বলি, সেখানে আমরা কিছুদিন আগে একটা বাচ্চাকে একটা ছেলে বাবুকে চিকিৎসা করলাম যেটা তার একটা পোস্টরিউরেথ্রাল ভালভ ছিল। অর্থাৎ আমি প্রথমে যেটা বলছিলাম জন্মগত কিডনির রোগ, তার পেশাব রাস্তা একটা পর্দা ছিল যেটার ফলে তার পেশাব ইনফেকশন হয়ে তার শরীরে সেপ্টিসিমিয়া হয়ে যায় এবং সেখান থেকে তার কিডনি ফেলিওর হয়। এছাড়া পরবর্তীতে যে জিনিসগুলো দেখা যায় আমাদের দেশে যে অ্যাকিউট কিডনি ফেলিওর হয়, তো অ্যাকিউট কিডনি ফেলিওর অর্থাৎ হঠাৎ করে কিডনিটা বিকল হয়ে যায়, যার জন্য আমাদের দেশে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম যেটা আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে আলোচনা করতেছিলাম। এছাড়া পরবর্তীতে আরো রয়েছে যেমন ডায়রিয়ার পরে যদি ঠিক মতো হাইড্রেশন করা না হয় তখন একটা অ্যাকিউট কিডনি ফেলিওর ডেভেলপ করতে পারে। অনেক সময় কিছু মেডিকেশন আছে যেমন আমরা ইনভেরিয়েবলি আমাদের দেশে জ্বরের জন্য আমরা সবাইকে প্রেসক্রাইব করি প্যারাসিটামল, অর্থাৎ আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে যখন জ্বরটা অনেক বেশি হয়ে যায় তখন বাবা মা অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়, বাবা মা আতঙ্কিত হয়ে ফার্মেসিতে যায় তখন ফার্মেসিওয়ালা হয়তো একটা ভোল্টালিন সাপোজিটরি দিয়ে দেয়, অনেক সময় আপনার ডাইক্লোফেন সাপোজিটরি দিয়ে দেয়, অনেক সময় আপনার আইব্রুপ্রোফেন জাতীয় ওষুধ দিয়ে দেয়। কিন্তু এই ধরনের ওষুধ গুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় হঠাৎ করে কিডনি ইঞ্জুরি হয় এবং কিডনি শাটডাউন হয়ে যায় হঠাৎ এবং পেশাব বন্ধ হয়ে যায়। তো এই কারণগুলাই মূলত হচ্ছে আমাদের দেশে অ্যাকিউট কিডনি ফেলিওর অর্থাৎ হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়াতে ডায়ালাইসিস এর একটা মূল বিষয়। আর আরেকটা আছে যেটা আমি বলতেছিলাম যে যাদের ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে অর্থাৎ যাদের জন্মগত কিডনি রোগ যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় এবং যাদের কারো যদি জন্মগতভাবে কিডনি অ্যাবসেন্ট থাকে অথবা কারো যদি জন্মগতভাবে কিডনিতে সিস্টিক কিডনি ডিজিজ যেটা বলি আমরা অটোসোমাল রিসেসিভ সিস্টিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এই ডিজিজে যদি রেনাল ফেলিওর হয় সেই সব বাচ্চাদের ক্ষেত্রে ডায়ালাইসিসের প্রয়োজন হয়। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। স্যার, কিডনি রোগে আক্রান্ত শিশুদের করোনার ঝুঁকি কতটুকু? ধন্যবাদ খাদিজা, আপনি খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করছেন। আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমাদের যে ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশন যারা আছে, তারা সারা পৃথিবীতে একটা সার্ভে করতেছে। তো ওই সার্ভে আমরা মার্চ মাস থেকে ওই সার্ভেতে বিভিন্ন অঞ্চল থেকে যারা কিডনি ডিজিজ বাচ্চাদেরকে ট্রিট করছে কোভিড পজিটিভ, তাদের রিপোর্ট গুলা দিয়েছে। সো আমি 15 জুন পর্যন্ত ওদের লাস্ট রিপোর্ট গুলো পাবলিশ আছে অনলাইনে, সে পর্যন্ত ওরা মার্চ থেকে 15 জুন পর্যন্ত 47টা পেশেন্ট কিডনি ডিজিজের পেশেন্টে বাচ্চা পেশেন্টের কোভিড পজিটিভ রিপোর্ট পেয়েছে। এবং 47টা পেশেন্টের মধ্যে আপনার বেশিরভাগ বাচ্চাই আপনার জ্বর নিয়ে আসছে, কারো কারো কাশি ছিল, কারো কারো হয়তো একটু বমি বা ডায়রিয়া। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যাদের কিডনি ডিজিজ ছিল তাদের নরমাল একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এই ধরনের সিমটম নিয়ে আসছে। এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা, আমি আমার এখানে আমার দুইটা নেফ্রোটিক সিন্ড্রোমের বাচ্চাকে আমি কোভিড পজিটিভ হিসেবে ট্রিটমেন্ট করছি। তো আমার দুইটা নেফ্রোটিক সিন্ড্রোমের বাচ্চাই আসছে নেফ্রোটিক সিন্ড্রোমের রিল্যাপস নিয়ে। তো আমি যখন তাদেরকে অন্যান্য সিমটম গুলো খুঁজতে গেছি, আমি তাদের মধ্যে আসলে কোনো সিমটমই পাইনি। অর্থাৎ তাদের জ্বরও ছিল না, কারো কাশিও ছিল না, জাস্ট তারা ইনসিডেন্টালি পজিটিভ ছিল, যেটাকে আমরা বলতেছি যে অ্যাসিমটোমেটিক পজিটিভ পেশেন্ট। এবং তাদেরকে আমরা আমি নর্মালি নেফ্রোটিক সিন্ড্রোমের যে ট্রিটমেন্ট করছি, এবং এটাতেই তারা দুই সপ্তাহ পরে দেখা গেছে যে এটা নেগেটিভ হয়ে গেছে। এবং ওদেরকে ট্রিটিং যারা ছিল, অর্থাৎ ওদের অ্যাকম্পেনিং যারা ছিল, ওদের পাশে যে বাবা মা বলেন বা ওদের পাশে যে স্বজন যারা ছিল, যারা আমার কাছে নিয়ে আসছিল, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা সুস্থ ছিল এবং তাদের মধ্যে এইটা ছড়ায় নাই, অর্থাৎ তাদের মধ্যেও এটা কোনো সিমটম করে নাই। তো আমাদের দেশের প্রেক্ষাপটে দেখছি খুব বেশি সিভিয়ার হয়নি। তো আবার যদি একটু আমি আমার ইন্টারন্যাশনাল সোসাইটির রিপোর্টটাতে ফেরত যাই, ওখানে দেখা গেছে যে 47টা পেশেন্টের মধ্যে আপনার 4টা পেশেন্টের আইসিইউ অ্যাডমিশন লাগছে এবং তাদের মধ্যে একটা পেশেন্ট মারা গেছে। তো এটা একেবারেই নগণ্য, অর্থাৎ 2% হচ্ছে এখানে মর্টালিটি, এবং ভেন্টিলেটর বা অন্যান্য সাপোর্ট একদমই মিনিমাম পেশেন্টের লাগছে। আমরা যদি আরেকটু পিছনে যাই, চায়না থেকে যে ডাটাগুলো পাবলিশ হয়েছে, আপনি ওই ডাটাগুলোর কথা যদি আমরা একটু দেখি, চায়নাতে প্রায় 44,000 মতো টোটাল কোভিড পজিটিভ পেশেন্ট ছিল। তার মধ্যে শিশু পেশেন্ট ছিল 2,135। এই 2,135 মধ্যে ওরা কিডনি পেশেন্ট উল্লেখ না করে ওরা টোটাল পেশেন্ট যেটা বলছে তার মধ্যে মর্টালিটি অনলি মাত্র 0.6%। তো একেবারেই মিনিমাম, এবং মোস্টলি পেশেন্ট গুলো হচ্ছে আপনার অ্যাসিমটোমেটিক। সুতরাং কিডনি ডিজিজের পেশেন্টের করোনার ঝুঁকি আছে, বাট এদের সিভিয়ারিটিটা সাধারণ শিশু অন্যান্য শিশুদের কোভিড এর সিমটম যেমন সেরকমই হচ্ছে, এটার আলাদাভাবে খুব সিভিয়ারিটি হচ্ছে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, যেসব বাচ্চাদের ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে তাদের তো হাসপাতালে বেশি যেতে হচ্ছে, তাদের বাবা মার জন্য উপদেশ কি হবে, তাদের কি কি নিয়ম কানুন মেনে চলতে বলবেন আপনি? ধন্যবাদ খাদিজা, এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু। আমার ডায়ালাইসিস সেন্টারে যে দুইটা পেশেন্ট হিমোডায়ালাইসিস নিচ্ছে এখন, তাদের বাবা মাকে আমি সবসময় বলি যে তারা যেন ফ্যামিলির অন্যান্য মেম্বারদের থেকে আইসোলেটেড থাকে, অর্থাৎ কোনো আত্মীয় স্বজন যেন তা আসলে তাদের সঙ্গে সরাসরি দেখা না করে বা সরাসরি মিশতে না পারে, এবং তারা কোনো সর্দি কাশি আছে বা এই ধরনের কোনো জ্বর আছে এই ধরনের ফ্যামিলি মেম্বারদের থেকে তারা যেন দূরে থাকে। এবং তারা যখন হাসপাতালে আসছে তখন যেন তারা সাবধানে আসে, মাস্ক ব্যবহার করে, এবং বাসায় বা হাসপাতালেও হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা যেন রেগুলার করে। আর আমাদের হাসপাতালে আমরা যেটা করতেছি আমাদের শিশু পেশেন্ট গুলোর জন্য, আমরা প্রথমে আসার পরে হিমোডায়ালাইসিস রুমে যাওয়ার আগে আমরা একটা ট্রায়াজ এর মাধ্যমে সেখানে স্ক্রিনিং করে নিচ্ছি যে আমার এই বাচ্চাটার, এই পেশেন্টটার কোনো কোভিড এর সিমটম আছে কিনা, কারো জ্বর আছে কিনা, কাশি আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা একটা নেগেটিভ রুমে আমরা তাদেরকে ডায়ালাইসিস দিচ্ছি, এবং যদি কারো এরকম কাশি বা জ্বর সিমটম থাকে তাদেরকে আমি একটা আলাদা আইসোলেটেড রুমে আমরা ডায়ালাইসিস দিচ্ছি এবং কোভিড এর টেস্ট পাঠাচ্ছি। তো কোভিড টেস্ট যদি পজিটিভ হয় তার জন্য আমরা একটা আলাদা কোভিড পজিটিভ রুমে তাদেরকে ডায়ালাইসিস দিয়ে থাকি। তো এখানে আমাদের হসপিটাল থেকেও যেরকম প্রিকশন আছে এবং যেরকম সাবধানতা আমরা সবসময় অবলম্বন করতেছি, ঠিক তেমনি ভাবে বাবা মা এবং পরিবারের সদস্যদেরকেও আমরা প্রতিনিয়তই আমরা অ্যাডভাইস করতেছি আপনারা যেন সাবধানতা মেনটেন করেন, এবং কেউ পজিটিভ হয়ে গেলে তার থেকে আপনারা যেন ওই শিশুটিকে দূরে রাখেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
স্যার, বাচ্চারা যারা হেমোডায়ালাইসিস করছে তাদের অনেকের বাবা মা এই সময় হেমোডায়ালাইসিস বাদ দিয়ে পেরিটোনিয়াল ডায়ালাইসিস করানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে, তাদের বিষয়ে আপনার উপদেশ কি? ধন্যবাদ। এটা আমরা সব সময় অ্যাডভাইস করি যে বাচ্চাদের জন্য আসলে পেরিটোনিয়াল ডায়ালাইসিসটাই অনেক বেশি সুবিধাজনক, কারণ পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা আমরা হোম ডায়ালাইসিস হিসাবে প্রমোট করি, অর্থাৎ করতে চাই, কারণ বাচ্চাটা যদি বাসায় বসে ডায়ালাইসিস নিতে পারে তাহলে তার রেগুলার লাইফ স্টাইল যেটা, অর্থাৎ তার স্কুলিং বা অন্যান্য অ্যাক্টিভিটিস সবকিছু ঠিক থাকে। কিন্তু হেমোডায়ালাইসিস নিতে হলে অবশ্যই তাকে একটা ডায়ালাইসিস সেন্টারে যেতে হয় এবং ডায়ালাইসিস সেন্টারে তাকে 4 ঘন্টা ডায়ালাইসিস সপ্তাহে 3 দিন নিতে হয়, এবং এই যাওয়া আসা রাস্তায় প্রায় আপনার 2-4 ঘন্টা সময় আরো বেশি কোনো নষ্ট হয় আমাদের ঢাকা শহরের যে জ্যাম বা অন্যান্য শহরে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রিফার করি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিসের যে প্রবলেমটা আমাদের দেশে আছে সেটা হচ্ছে যে আপনার একটা লম্বা সময় ধরে এটা মেনটেন করার জন্য যে ধরনের স্কিল পার্সন দরকার সে ধরনের স্কিল বা হাইজিন মেনটেন করাটা একটা প্রবলেম হয়ে থাকে। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিসের জন্য যে হোম মেশিন আমরা ইউজ করা হয় বাইরের দেশে, সেই ধরনের হোম মেশিনের আমাদের ব্যবস্থা বাংলাদেশে নাই, অর্থাৎ আমাদেরকে যেটা করতে হয় ম্যানুয়াল, অর্থাৎ হাতেই আপনার ফ্লুইডটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস সলিউশনটা চালাইতে হয় এবং হাতেই এটাকে ড্রেন আউট করতে হয়, অর্থাৎ পেট থেকে বের করতে হয়। তো এটা এটা বেশ চ্যালেঞ্জিং আপনার ইনফেকশনের দিক থেকে। তো এইসব বাচ্চাদের যদি বারবার ইনফেকশন হতে থাকে তো সেক্ষেত্রে আপনার এইসব বাচ্চাদের আপনার ঝুঁকি আরো স্বাস্থ্য ঝুঁকি আরো বেড়ে যায়। তো এই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের অলরেডি বিভিন্ন ফোরামে এগুলো নিয়ে কথা হচ্ছে যে আমরা কিভাবে অটোমেটেড মেশিনের দিকে আগায় যেতে পারি এবং আমাদের বাচ্চাদের পেরিটোনিয়াল ডায়ালাইসিস সেবাটাকে আরো বাড়াইতে পারি। তো ইনশাল্লাহ অল্প ভবিষ্যতে আমরা এইটাকে আরো বেশি প্রমোট করতে পারবো এবং আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিসটিকে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারবো। তবে যতদিন পর্যন্ত আমরা এটা এস্টাবলিশ করতে না পারি আমরা ইনফেকশন রিস্কের কথা মাথায় নিয়ে আমরা হিমোডায়ালাইসিসটাকেই কন্টিনিউ করতে বলি। ধন্যবাদ স্যার। স্যার, যেসব বাচ্চারা বিভিন্ন কিডনি রোগে আক্রান্ত তারা বর্তমানে কিভাবে সেবা নিবে? তারা কি আউটডোরে আসবে নাকি টেলিমেডিসিন সেবাটা তাদের জন্য উপযোগী? আপনার কি মতামত? কিছু কিছু, ধন্যবাদ খাদিজা, কিছু কিছু কিডনি ডিজিজ আছে যেগুলো আসলে আপনি অবশ্যই একবার হাসপাতালে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার একটা সেফ জায়গা মেনটেন করে, অর্থাৎ আপনি সেফলি আসবেন, একটা পাবলিক ট্রান্সপোর্ট যদি সম্ভব হয় অ্যাভয়েড করে হাসপাতালে এসে যে ধরনের প্রিকশন নিতে, অর্থাৎ আপনি মাস্ক পরে এসে হাসপাতালে এসে আপনি দেখাবেন। বাট যেসব পেশেন্ট অলরেডি যাদের কিডনি ডিজিজ আছে তাদের শুধু ফলো আপ দরকার, অর্থাৎ কারো কারো আছে 3 মাস পর পর ফলো আপ, কারো কারো আছে 6 মাস পর পর ফলো আপ। তো সেক্ষেত্রে হয়তো আপনারা টেলিমেডিসিনের মাধ্যমে ফলো আপ করাতে পারবেন এবং সেটা আমাদের বিভিন্ন হসপিটালে, যেমন আমাদের হসপিটালে বা অন্যান্য বড় বড় হসপিটাল BSMMU এইসব হসপিটালে ভিডিও টেলিকনসালটেশনের ব্যবস্থা রয়েছে, আপনারা অবশ্যই সেখান থেকে পরামর্শ নিতে পারবেন। তবে আপনারা যদি কোনো পেশেন্ট দেখেন যে আসলে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেক্ষেত্রে বাসায় বসে থেকে সময় নষ্ট না করে অবশ্যই আপনারা হাসপাতালে চলে আসবেন। ধন্যবাদ স্যার, আমরা অসুস্থ কিডনি নিয়ে অনেক কথাই শুনলাম। একটা বাচ্চাদের আসলে ছোট থেকে কি কি নিয়ম কানুন মেনে চলা উচিত বা বাবা মাদের কি করা উচিত যাতে তার বাচ্চার কিডনিটা সুস্থ থাকে, সে সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। ধন্যবাদ খাদিজা, এটা আসলে আপনাদের সমাজের একটা বড় চ্যালেঞ্জ, কারণ দেখবেন যে আমাদের বাচ্চারা ইদানিং অনেক বেশি ওবেস হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা অনেক মোটা হয়ে যাচ্ছে। বাবা মাও চান অনেক ক্ষেত্রে না চাইলেও হয়ে যায় যে না ফাস্ট ফুড খেতে হবে, ফাস্ট ফুড খাওয়া একটা ফ্যাশন, ফাস্ট ফুড ছাড়া টিফিন নিতে চায় না বাচ্চা, বাসায় থাকলেও ফাস্ট ফুড, খেলাধুলার কোনো জায়গা নাই, সারাক্ষণ কম্পিউটারে অথবা কোনো একটা ডিভাইস নিয়ে বসে আছে বাসার মধ্যে, সো এরা ওয়েট গেইন করতেছে। এই যত বেশি ওবেস হবে তার কিডনির উপরে প্রেশার তত বেশি বাড়তে থাকবে এবং এদের ডিসলিপিডেমিয়া অর্থাৎ কোলেস্ট্রল বেড়ে যাওয়া, এদের হাই ব্লাড প্রেশার বাড়তেছে। তো এইসব বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে কিডনি ডিজিজের ঝুঁকি অনেক বেশি এবং এইসব বাচ্চাদের ক্ষেত্রে ভবিষ্যতে ডায়াবেটিস ডেভেলপ করার ঝুঁকি অনেক বেশি। তো আমি বলবো যে একটা শিশুর সুস্থ বিকাশের জন্য হেলদি লাইফ স্টাইল দরকার, অর্থাৎ আপনার পরিমিত খাবার এবং ফাস্ট ফুড অ্যাভয়েড করা,
প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া এবং পানি খাওয়া এবং রেগুলার একটা এক্সারসাইজ করা, যদি বাইরে সম্ভব না হয় বাসার ভিতরেও রেগুলার একটা এক্সারসাইজ করা, এবং ডিভাইস অ্যাভয়েড করা, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস একটা নির্দিষ্ট টাইমে, আমি অনেক অনেক ক্ষেত্রে অ্যাডভাইস করি যে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বেশি প্রতিদিন ডিভাইস দেখতে না দেওয়া, তার বাচ্চাদের সাথে অন্য খেলা বা বাচ্চাদেরকে অন্যভাবে খেলাধুলো করানোর ব্যবস্থা করা, তো একটা স্বাস্থ্যকর লাইফ স্টাইল। এবং এই স্বাস্থ্যকর লাইফ স্টাইল কিন্তু কখনোই শুধুমাত্র শিশুর জন্য নয়, এটা কিন্তু পুরো পরিবারকে একই লাইফ স্টাইল মেনটেন করতে হবে, একই খাবার মেনটেন করতে হবে, অর্থাৎ পুরো ফ্যামিলি সবাইকে এক্সারসাইজ করতে হবে, একই ধরনের ডায়েটের মধ্যে আসতে হবে, তাহলে যদি তারা এই সুস্থ একটা লাইফ স্টাইল মেনটেন করে তাহলে অবশ্যই তারা ভালো হবে, ভালোভাবে থাকতে পারবে এবং তাদের কিডনিটা ভালো থাকবে। এবং একটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে যখন একটা বাচ্চা অ্যাডোলেসেন্ট হয়ে যায় অর্থাৎ টিনেজ হয়ে যায়, তখন তারা আমাদের দেশে ইদানিং জিমে যাওয়ার একটা প্রচলন শুরু হয়েছে, তো সেই সব ক্ষেত্রে জিমে গেলে অনেকে দেখা যাচ্ছে যে প্রোটিন শেক বা অন্যান্য জিনিস নিয়ে থাকে মাসেল বিল্ড আপ এর জন্য, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু এক্সট্রা প্রোটিন কিন্তু আপনার কিডনির উপরে প্রেশার ক্রিয়েট করে। সুতরাং জিমে যেতে পারবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবে, বাট আমি অ্যাডভাইস করবো তারা যেন এই ধরনের প্রোটিন শেক বা এক্সট্রা মিল গুলো অ্যাভয়েড করে, ন্যাচারাল মিল গুলো যেন তারা গ্রহণ করে। ধন্যবাদ খাদিজা। ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের শ্রোতাদের কিছু প্রশ্ন নিব। আমাদের কাছে মিনহাজ জানতে চেয়েছেন, 1 বছরের নিচে বাচ্চাদের ডায়রিয়া হলে ওআরএস খাওয়ানো যাবে কি? অনেকে বলেন যে ওআরএস খাওয়ালে কিডনিতে সমস্যা হতে পারে, আপনার পরামর্শ চাচ্ছি। ধন্যবাদ মিনহাজ আপনার একটা সময় উপযোগী প্রশ্নের জন্য। আপনি অবশ্যই 1 বছরের নিচের বাচ্চাকে ডায়রিয়া হলে স্যালাইন খাওয়াতে পারবেন, তবে সেক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে যে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট কনসেন্ট্রেশনে এটা তৈরি করতে হবে, অর্থাৎ আপনি 1/2 লিটার পানিতে 1 প্যাকেট স্যালাইন গুলে আপনি খাওয়াবেন। আপনি যদি এভাবে 1 লিটার 1/2 লিটার পানিতে গুলেন এবং অ্যাপ্রোপ্রিয়েট কনসেন্ট্রেশন হয় তাহলে আপনার শিশুর জন্য কোনো ঝুঁকি নেই, কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা যদি ঠিক না হয়, অর্থাৎ অনেকে চিন্তা করে না আমি 1 গ্লাস পানিতে অর্থাৎ 250 ml পানিতে 1/2 প্যাকেট দিয়ে আমরা মিস করলাম বা হয়তো ছোট বাচ্চা একটু পাতলা করে দিই, তাহলেই শরীরে আপনার লবণের ঘাটতি দেখা যায়, লবণের তারতম্য দেখা যায় এবং তখনই কিডনিতে এটা এফেক্ট করে। এবং আমরা প্রায় এই ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট কনসেন্ট্রেশনে স্যালাইন খাওয়ানোর কারণে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং কিডনি ফেলিওর নিয়ে পেশেন্টদেরকে হাসপাতালে আসতে দেখি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ খাদিজা। ভূমির শ্রোতাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনারা করোনার সময় সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিটি বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, MBBS MD শিশু কিডনি, ক্লিনিক্যাল ফেলোশিপ ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল সিঙ্গাপুর, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট শিশু কিডনি বিভাগ স্কয়ার হাসপাতাল লিমিটেড। প্রিয় শ্রোতা, আগামী দিন এই সময় আমরা আবারও আপনাদের মাঝে হাজির হব করোনায় করণীয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।